গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো মুনমুন উঠেছে উঠে চাটা করছে আর ওদিকে শাশুড়ি মাকেও চিনি ছাড়া লিখা চা করে দিয়ে দিয়েছে তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করি এই যে ওনাকেও চা দিয়ে দিয়েছে চা খাচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করলো তো ব্রাশ করার পরেই এখন চা খাচ্ছে তো টিফিনে ছিল রুটি তরকারি আর দুপুরে কি রান্না হবে তো তার জন্যে সবজিটা আমি কেটে দিচ্ছিলাম আর দুপুরে রান্না হয়েছিল ভাত ভেজ ডাল কুমড়োর শাকের ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝাল ছিল তো তারপরে বিকালবেলায় আমরা আবার এক কাপ করে দুধ চা খেয়ে নিলাম তো একটু গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমরা বিকালবেলায় চাটা খেয়েছি তো মুনমুনও সবাইকে চাটা করে দিল তো দেখো ছবি তুলছে মুনমুন ছবি তুলছে দেখো ও ছবি তুলতে ব্যাস তো আমি ব্লগ বানাচ্ছি তো চাটা খাওয়া হলো সব ও সবাইকে চাটা করে দিল তো এখন আমি আর মুনমুন মিলে দুজনাতে বাজার বেরোচ্ছি তো কিছু নাগাটা আছে করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সেরকমভাবে কোনো ব্লগ বানাই নি কো আর খুব একটা ভালো নেই তো সেই জন্য কোনো এনার্জিও নেই জন্য ব্লগ সেরকমভাবে বানাইনি তো এখন একটু সন্ধেবেলা বেরোচ্ছি তো কী কিনছি না কিনছি তাহলে চলো সেটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করবো তো ফ্ল্যাট ঘর থেকে বেরিয়ে লিফ্টের কাছে চলে আসলাম তো ওর ওপরটা যেহেতু চারতলাতে তো সেই জন্য লিফ্ট দিয়ে ওঠানামা করতে হয় আর আমি তো এমনি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না আমার তো প্রচণ্ড হাঁপ ধরে যায় তো তারপর লিফটের ভিতরে আমি আরও দুজনে মিলে ভিডিও বানাচ্ছি তো তারপরে বাজারে চলে আসলাম বাজারে আসলাম একটা ব্যাগের দোকান দোকানে কিনে নিয়ে যেতে তো এখান থেকে কিছু ব্যাগ কিনেছি সোনাইয়ের জন্য আর ওখান থেকে ব্যাগের দোকান থেকে আসার পরে একটা মন্দিরের সামনে এসে আমি আর মুনমুন দাঁড়ালাম তো এখানে মাধবের মন্দির তো আরতি হচ্ছিলো তো আমি তো মন্দিরের ওপরে উঠতে পারিনি তো মুনমুন উঠেছিল উঠে প্রণাম করলো তো তারপরে এখানে আরতির পরে যে প্রসাদ হয় সেই প্রসাদটা আমাকে আর মুনমুনকে দিলো তো আমরা প্রসাদটা নিয়ে বাড়ি আসলাম তো তারপরে দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছি তো চা খেয়ে নিচ্ছি আর মুনমুনের কাকা এসছে তো মুনমুনের কাকাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছে আর টিফিনে মুনমুন করেছিল ঘুগনি মুড়ি তো ওনাকেও খেতে দিয়ে দিল ওর কাকাকেও দিলো আর আমরাও মুড়িটা খেয়ে খেয়ে নেবো তো তারপরে টুকিটাকি যে যেটুকু রান্না বাকি আছে রান্নাটা করে নেবো কেন ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেলে কখন আসবো না আসবো দেরি দেরি হবে তো সেই জন্য কিছুটা রান্না মুনমুনে এগিয়ে রেখে যাচ্ছে তো তারপরে আমিও মুড়িটা খেয়ে নিলাম আর মুনমুনে এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আজকে করবে শুক্তো তো এদিকে শুক্তোর জন্যে সবজিগুলো কষিয়ে নিচ্ছে আর এইদিকে কড়াইটায় লাল শাক বসিয়েছে তো তারপরে আমি মুনমুন ওর কাকা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে তো যেখানে শাশুড়িমা ভর্তি ছিল ওই নার্সিংহোমেই আর কি ডাক্তারবাবু বসেন তো ওইখানেই মুনমুনে কাকা চিকিৎসা করান আর কি তো এই দেখো আবার লিফটে উঠছি তো একে এটা ওই নার্সিংহোমটা পাঁচতলায় তো আমি দেখো মানে নার্সিংহোমের ওপর থেকে আমি শ্রীরামপুরের ভিউটা কিছুটা ভিডিও করেছি তো আমার এরকম ভিউ দেখতে খুব ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে তো তারপরে দুপুরবেলা সব খাওয়া দাওয়া সেরে নেওয়া হলো তো কাকা আর কি দুটো ছেচল্লিশে ট্রেন ধরবে তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এদিকে রনিও খেয়ে নিচ্ছে রনি কাকাকে তুলে দিতে যাবে আর আমরাও ভাত বেড়ে নিলাম তো আজকে ছিল লাল শাক ভাজা শুক্তোর তরকারি পনিরের তরকারি আর পোস্ত মাটা তো আমি আর মুনমুন আমরাও দুজনে মিলে ভাতটা খেয়ে নিচ্ছি তো তারপর আমিও রেডি হব আমি আমার একটু দেরি আছে আমার ট্রেনটা হচ্ছে চারটে তেত্রিশ সাইডে পরে আবার রেডি হয়ে গেলাম তো এবার বাড়ি যাব আর ওইদিকে দেখো দূর থেকে দেখা যাচ্ছে রনি ল্যাপটপে পড়াশোনা করছে তো চলো চারটে তেত্রিশে ট্রেন তো মুনমুন যাচ্ছে এগিয়ে দিতে তো মুনমুন আমাকে বলছে যে দিদি যাস না তোর জন্য মন খারাপ করছে আর দুটো দিন থেকে যা দিয়ে কাঁচ যে বলছে আমার কান না আসছে তো ওই যে দিদি থাক তোকে যেতে দেবো না তো খুব আটকাচ্ছিলো ও তো আমার এদিকে একটু কাজ আছে তো সেই জন্য আমাকে চলে আসতে হলো আর কি কাজ আছে না আছে তো সেটাও সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমরা শ্রীরামপুরের স্টেশনে চলে এসেছি তো চারটে তেত্রিশে ট্রেন তো ট্রেনে উঠে বাদাম খাচ্ছি তো ওই বাদাম মুনমুন দিয়েছিলো যে মুনমুন সেই ঘরে যে বাদাম ভেজেছিলো সেই বাদামে অনেকগুলো দিয়েছিল তো আমি ট্রেনের মধ্যে এই বাদাম খেতে খেতে অনেকটা সময় আসলাম আর তো ট্রেনের মধ্যে বাদাম খেতে খেতে আসলে অনেকটা সময় কেটে যায় গুড ইভিনিং বন্ধুরা তো আমি এই মাত্র বাড়ি আসলাম আর বাড়ি এসে তো ফ্রেশ হলাম তারপরে বিছানাটা পরিষ্কার করে নেবো তো তারপরে রাতে ডিনার দিয়ে কী দিয়ে করব সেটা ভাববো তো চলো বিছানাটাকে পরিষ্কার করে নিই চাদরটা চেঞ্জ করি কেন কদিন ছিলাম না তো চাদরটা নোংরাও হবে তো যাক চাদরটা এখন তুলে বিছানার ঝের অন্তত পক্ষে পাতি তো তারপরে একটু চাটা খাই তো এক কাপ চা করে নিয়ে চলে এসেছি তো বিস্কুট নিয়ে নেই চিনি ছাড়া চা করে নিয়েছি তো চাটা খাই তো এই যে এক কাপ চিনি ছাড়া চা করে নিয়েছি তো বেশ কয়েকদিন আমি আর মুনমুন একসাথে ছিলাম তো খুব ভালো লাগছিলো আর এখন মনটাও খারাপ করছে বাড়ি এসে আর মুনমুন সত্যি খুব যত্ন করেছে আর শাশুড়ি ওখানে আছে তো শাশুড়িরও খুব যত্ন করছে তো মুনমুনের সেবা যত্নে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো চলো এখন চাটা খাই তো মুনমুনও ফোন করছে আমিও ফোন করছি দুজন দুজনকে ফোন করছি তো খুবই মনটা খারাপ করছে দুজন দুজনে তো বাড়ি এসে ভেবেছিলাম যে রাতে ডিনারটা মুড়ি আর কিছু একটা বানিয়ে নেবো তো মুড়ি খেয়ে নেবো তো তারপর দেখছি সুদীপ এখানে কী অর্ডার দিচ্ছে আমি জানি না তো দেখি এখানে কি সুদীপ অর্ডার দিয়েছে তো আমাকে না জানি সুদীপ অর্ডারটা দিয়েছে তো দেখো সুদীপ চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে তো দেখা যাক খেতে কেমন তো এটি হচ্ছে আজকে আমার রাতের ডিনার আর এই প্যাকেটের মধ্যে মনে হয় স্লাড আছে তো চলো স্যালাডটাও ঠেলে নি তো এই যে হ্যাঁ স্যালাড দিয়েছে তো দেখি এখন খেতে কেমন বিরিয়ানিটা